আবারও নির্যাতন শুরু। বৈশ্বিক চাপেও থামছে না রাখাইন সেনারা, পুড়িয়ে দিচ্ছে রোহিঙ্গাদের লাশ। রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে, কিন্তু চলমান বৈশ্বিক চাপেও থামছে না রাখাইন সেনারা। এ ব্যাপারে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বলেন, এখন রাখাইন সেনারা নতুন এলাকায় নির্যাতন শুরু করেছে, আগুন ধরিয়ে দিচ্ছে বাড়িঘরে, রোহিঙ্গাদের ধরে নিয়ে হত্যা করা হচ্ছে আর লাশ স্তূপ করে আগুনে পুড়িয়ে দিচ্ছে। বর্বরতার মুখে একথা জানিয়েছেন। জানা গেছে কয়েকদিন বিরতির পর বৃহস্পতিবার থেকে আবারও নতুন করে রাখাইনে শুরু হয়েছে সে দেশের নিরাপত্তার বাহিনীর নির্যাতন। তারা অবশিষ্ট রোহিঙ্গাদের বাড়িতে অগ্নিসংযোগ করছে, প্রাণ বাঁচাতে প্রতিদিন দলে দলে আসছে রোহিঙ্গারা। সীমান্তের অনেকেই আশঙ্কা করছেন এই পরিস্থিতিতে আবারও বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের ঢল নামতে পারে। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।